আমরা দাদা বৌদি বলে থাকি, দাদা আর এই বৌদি এনারাই হচ্ছেন আসল দাদা। দাদাগিরির সাম্প্রতিক পর্বে খেলতে এসেছিলেন দাদা বৌদি বিরিয়ানির দোকানের দুই কর্ণধার। ব্যারাকপুরের এই দোকান বিরিয়ানি প্রেমীদের মধ্যে ভীষণ জনপ্রিয়। 1975 সালে ধীরেনবাবু এবং সন্ধ্যা দেবীর হাত ধরে পথ চলা শুরু হয়েছিল দাদা বৌদি বিরিয়ানির। সেখানকার মানুষজন ভালোবেসে দোকানের নাম দেয় দাদা বৌদি বিরিয়ানি। এ নামেই এখন বঙ্গজোড়া পরিচয়। পশ্চিমবাংলায় কটা হোটেল আছে? দাদাগিরির সঞ্চালক সৌরভ গাঙ্গুলি যে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসেন তা কম বেশি সকলে জানেন। মঞ্চে তাই দাদা বৌদি বিরিয়ানির দোকানের দুই কর্ণধারকে পেয়ে খোশ গল্পে মেতে ওঠেন মহারাজ। ধীরেনবাবু বলেন, 1975 সালে যখন দোকান শুরু হয় তখন প্রচুর কষ্ট করেছেন, তবে চিরকাল সৎ পথে থেকে মানুষকে ভালোবেসেছেন আর সেখান থেকেই পেয়েছেন দাদা বৌদি নাম। কত টাকার বিরিয়ানি বিক্রি হয়? কত টাকা? এখন লক্ষ টাকা হয়ে যায়, বেশি, মানে 1 লক্ষ টাকা। দাদা বৌদি বিরিয়ানির কর্ণধার ধীরেনবাবু জানান, দৈনিক 1 লাখ টাকা আয় হয়ে যায় তাদের। আগে তিনি হিসাব রাখতেন, তবে এখন দুই ছেলে সঞ্জীব আর রাজীবের হাতে ব্যবসার দায়িত্ব তুলে দিয়েছেন। এদিকে দাদাগিরি মঞ্চে মা বাবার সঙ্গে খেলতে এসেছিলেন সঞ্জীববাবু, তার থেকেই ব্যবসার সম্বন্ধে নানান খুঁটি নাটি জেনে নেন সৌরভ। ডেইলি কত প্লেট বিরিয়ানি বিক্রি হয়? স্যার 4-5 হাজার প্লেট। সঞ্জীববাবু বলেন, দৈনিক 1-1টা কাউন্টার থেকে প্রায় 4-5 হাজার প্লেট বিরিয়ানি বিক্রি হয়। বার্ষিক আয় প্রায় 100 কোটি। প্রত্যেক দিন দোকানের জন্য প্রায় 8 থেকে 1,000 কেজি মাংস কিনতে হয়। সঞ্জীব এবং রাজীব নিজেরা দেখে মাংস কেনেন। বিরিয়ানির মান যাতে কোনোভাবে না কমে তা সুনিশ্চিত করতে কোনো ত্রুটি রাখেন না দাদা বৌদি বিরিয়ানির দোকানের কর্ণধাররা। গত 4 দশক ধরে বিরিয়ানি বানাচ্ছেন তারা। বিরিয়ানি এনেছেন তো? যদি আরো 2টো রাউন্ড না থাকতো তাহলে এটা এখানেই শেষ। কথা শেষে সৌরভ কন্যা সানাকে নিজের দোকানে আমন্ত্রণ জানান দাদা বৌদি বিরিয়ানির কর্ণধার সন্ধ্যা দেবী। তা শুনে মহারাজ বলেন, সানা গেলেই শুধু হবে না, তাকে বিরিয়ানি নিয়েও আসতে হবে। এরপর দাদা বৌদির দোকানের বিরিয়ানি টেস্টও করেন দাদাগিরি সঞ্চালক। পাশাপাশি খানিক অভিযোগের সুরে জিজ্ঞেস করেন দক্ষিণ কলকাতায় কেন কোনো শাখা তারা খুলছেন না। দাদাগিরি সাম্প্রতিক পর্বে বাংলার ঐতিহ্যশালী এবং প্রাচীন বেশ কিছু খাবারের দোকানের কর্ণধাররা উপস্থিত হয়েছিলেন। দাদা বৌদি বিরিয়ানির দোকানের কর্ণধারের ছেলে ও খেলতে এসেছিলেন শ্যামবাজারের জনপ্রিয় হরিদাস মদকের এখনকার মালিক, শক্তিগড়ের ল্যাংচাকুটির দোকানের কর্ণধার প্রমুখ।